ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত জয়পুরহাট রেল স্টেশন পরবর্তীতে স্টেশনটি প্রথম শ্রেণীতে উন্নীতকরণ হলেও রয়েছে নানা সমস্যা এই স্টেশন থেকে প্রতিদিন ঢাকা খুলনা রাজশাহী রংপুর পঞ্চগড় নীলফামারি কুড়িগ্রাম ঠাকুরগাঁও সহ দেশের বিভিন্ন অঞ্চলের এগারোটি আন্তঃনগর ট্রেন যাতায়াত করেন হাজারো যাত্রী অথচ এখানকার জন্য ট্রেনের আসন সংখ্যা একেবারেই সীমিত ঢাকার ছয়টি ট্রেনের দুইশো আসন বরাদ্দ থাকলেও এর জন্য টিকিট কাটছে প্রায় এক হাজার যাত্রী এছাড়া দেশের অন্যান্য স্থানে যাতায়াতের ট্রেনগুলোর আসন সংখ্যারও একই অবস্থা আমরা যারা ক্যাম্পাসে যাতায়াত করি তাদের জন্য পর্যাপ্ত পরিমাণে সিটের ব্যবস্থা না থাকায় আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আশপাশের জেলাগুলোতে যেন মানে আসন বরাদ্ধ করা হয় এদিকে নম্বর প্ল্যাটফর্ম উঁচু ও শিরি নাই উপরে না থাকায় রদ বৃষ্টি ঝরের মধ্যেই রোগী বৃদ্ধ প্রতিবন্ধী সহ সাধারণ যাত্রীরা প্রতিদিন চলাচল করছেন নানা সমস্যা ও ভগানতির মধ্যেই যাত্রীদের অভিযোগ প্রথম শ্রেণীর ওয়েটিং রুম থাকলেও বেশিরভাগ সময় তা বন্ধ থাকে তাই নতুন সরকারের কাছে দ্রুত সব সমস্যার সমাধান চার্থরা 2 নম্বর প্ল্যাটফর্মে বৃষ্টি বাদলের দিনে তো দাঁড়ানোই যায় না সবাই 1 নম্বর প্ল্যাটফর্মে আপনি ভিড় করে প্ল্যাটফর্মে সাউন্ড আমাদের দাঁড়ান থাকা সমস্যা বৃষ্টি মাথার খুদ দিয়ে চলে যায় আসন সংখ্যা জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো অন্যান্য সমস্যা সমাধানের আশ্বাস দেন জয়পুরহাট রেলওয়ের এই কর্মকর্তা যে 11টি আন্তঃনগর ট্রেন চলাচল করে এই ব্যাপারে কিছু আসন সংখ্যা বাড়ানোর জন্য কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে তারা সামনেতে আসন সংখ্যা বাড়াবে ট্রেনের আসন সংখ্যা বৃদ্ধি ও দুই নম্বর প্ল্যাটফর্মে সমস্যা নিওন সহ যাত্রী সেবার মান নিশ্চিত করার দাবি জানিয়েছে চলাচলকারী Άθικρο Αμαντίτας, MyTV.